আজকে দেখলাম মেহামডান একাডেমির প্র্যাকটিস হচ্ছিল। মেহামডান একাডেমি ঠিক এই মুহূর্তে কি অবস্থা, কটা এজ গ্রুপ আছে, কজন কোচ আছে? তুমি আছো, আসলাম পারভেজ আছে, আলী রেজাকেও দেখলাম, পুরো ব্যাপারটা যদি আমাদের। আমাদের দুবেলা প্র্যাকটিস হয়, শুক্র শনি রবি দুবেলাই হয়। এবার সব আলাদা, একটা আন্ডার টেন যে গ্রুপ আছে সেটা একটা সম্রাট রায় বলে একটা ছেলে দেখছি, তারপরে আমি 10-14 আমি দেখছি, তারপর মানে এর গ্রুপে বলছি মানে ইভিনিং গ্রুপে আন্ডার টেন সম্রাট দেখছে, 10-14 এখন আমি দেখছি, 14-17 আলিরাজা দেখছে, আর 17-18 আসলাম পারভেজ দেখছে। এটা হলো বিকেলে। আর সকালে 4টে কোচ আছে, মুরারি আছে, সাহিদ আছে, শুভ আছে, ওরা সকালে ওদের মানে এজ গ্রুপ ওইভাবে আছে, মানে এজ গ্রুপ একই, এজ গ্রুপ ওইরকমই আছে। সকালে আন্ডার 13 আছে, আন্ডার 15 আছে, আন্ডার 17 আছে, আন্ডার 17 আছে। এটা এইটা কতদিন ধরে চলছে? এটা আমাদের প্রায় 10 বছর হয়ে গেল। 10 বছর তো হয়ে গেল, কিন্তু তোমাদের সুলতান তার আমলে এটা হয়েছিল, কিন্তু এখান থেকে প্লেয়ার কি উঠে আসছে, তারা তোমরা কি কোথাও খেলছে বড় ক্লাবে, প্রিমিয়ার ডিভিশনে বা বড় ক্লাবে? হ্যাঁ, এবার যেহেতু আমি তখন আমাকে একদম ছোটোবেলা বাচ্চা দিয়েছিল, যখন আমি স্টার্ট হয় তখন আমাকে আন্ডার 10 বয়স, সেখান থেকে আজকে সব কটা ছেলে, রেহান আছে, আলতামাস আছে, ইনামুল আছে, রণিত আছে, আরজু আছে, আনসু আছে, মানে ভালো ভালো কলে উঠে উঠছে। এবার দুটো ছেলেকে সিনিয়র টিমেও সই করার কথা হয়েছে, রেহান আলমকে আর রণিত কর্মকার, এরা দুজনকে দীপেন্দু আমাদের ফুটবল সেক্রেটারি আমার স্যার আর আমাদের গ্রাউন্ড সেক্রেটারি মহিন ভাই বলেছেন যে ওদের দুজনকে ভালো খেলা, টুর্নামেন্টটা খুব ভালো খেলেছে বলে ওদেরকে সিনিয়র টিমে সই করে। আর দুজনকে 12 গোল করেছিল সেমিফাইনালে, এখানে এগেন্স্ট দিয়েছিলাম, সিএনজি অ্যানাউন্স করে দিয়েছি, কলকাতা লিগে যে এখন যে রিজার্ভ টিম আছে তার সাপ্লাই লাইন হিসেবে মহামডানের এই একাডেমি অনেক আগামী দিনে আরো প্লেয়ার দেবে। খেলা হলো আন্ডার 14 খেলাটা চলছে, হ্যাঁ একদম অগ্রগণীর মাঠে ববিদার উদ্যোগে, মানে আমি দুটো ম্যাচ খেললাম আন্ডার 14, এখানে দুটো ম্যাচই এখন জিতেছি, কালকে আমার গ্রুপের লাস্ট ম্যাচ আছে। প্রথম ম্যাচ আমি অভিজিৎ মণ্ডলের হটসা বলে একটা টিম আছে তাকে 4 গোলে হারিয়েছিলাম, সেকেন্ড ম্যাচে ইস্টবেঙ্গলকে 1 গোলে হার, এবং থার্ড ম্যাচ আমার আছে বিহার একটা টিমের সাথে খেল, জিতলে আমি গ্রুপ টপ হব। অনেক ধন্যবাদ আবিদ।